আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের দেখানোর উদ্দেশ্য, যে ডাহুক পাখি কিভাবে আসলে ধরতে হয়। এটা আসলে ফাঁদ পাতার নিয়ম হচ্ছে কারেন্টের জালের মতো, এবং ফাঁদগুলো মাটি থেকে 5 ইঞ্চি উঁচু করে ফাঁদগুলো পাতা লাগে, আর ফাঁদের পাশে ডাহুক পাখি রিংটোন দেওয়া লাগে। আর আমার এই হাতগুলো দিয়ে আপনারা ডাহুক পাখি, বক পাখি, হাঁস পাখি, কোড়া পাখি ইত্যাদি সব ধরনের পাখি ধরতে পারবেন। তো যদি পাখি বেশি থাকে তাহলে এক্ষেত্রে 4টা 5টা একসাথে পাখিগুলো ধরা যায়। এবং হচ্ছে এটা দিয়ে শুধু ডাহুক পাখি না, ডাহুক পাখি, কোড়া পাখি, কালিম পাখি ইত্যাদি সব ধরনের পাখিগুলোই ধরতে পারবেন ইজিলি ভাবে। ভিডিওতে যেভাবে দেখছেন সেম টু সেম ভাবে আসলে ফাঁদগুলো পেতে রাখতে হয় মাটি থেকে 5 ইঞ্চি উঁচু করে, এবং ফাঁদের পাশে ডাহক পাখি রিংটোন আপনাদের দেওয়া লাগবে। এইটুকুই আপনাদের কাজ, এছাড়া দ্বিতীয়ত কোনো কাজ নাই। আর মানে ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নাই। এই ফাঁদগুলো আসলে এতটাই মজবুত ছিল যে এটা আসলে 1 থেকে 2 বছর অনায়াসে ব্যবহার করা যায়। তাই যাদের এই ফাঁদগুলো প্রয়োজন হবে অবশ্যই আমাকে ফোন দিবেন। বিভিন্ন ধরনের পাখি এই চায়না ফাঁদ দিয়ে ধরা হয়ে থাকে। তো আজকে আমি আপনাদের দেখাচ্ছি এই 15টা ফাঁদ। এখানে 15 পিস ফাঁদ আছে, প্রত্যেক পিস ফাঁদের মূল্য রাখা হয়েছে 500 টাকা করে। তো যারা আমার কাছ থেকে ফাঁদ নেবেন, একটা ফাঁদ নিলে সবারই 650 টাকা খরচ হবে, আর দুইটা ফাঁদ নিলে 1150 টাকা খরচ হবে। এখানে কুরিয়ার সার্ভিস খরচ সহ আমি আপনাদের বলে দিচ্ছি। তো এখানে এক লাইনে 30টা করে খোপ আছে আর 10 হাত লম্বা। তো এই 15 পিস আজকে ফাঁদ যাবে, কোথায় কোথায় যাবে সেগুলো আমি আপনাদের দেখাই দিচ্ছি। আমার ডায়েরিতে লেখা আছে নাম, মোবাইল নাম্বার সহ সব ঠিকানা দেওয়া হয়ে থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যাবে কোথায় কোথায় যাবে, না মোবাইল নাম্বার সহ দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি কোনো ধান্দাবাজি করে ব্যবসা করি না, চিটারি করেও ব্যবসা করি না। আপনারা যারা ফাঁদ নিতে চান তাদেরকে প্রথমত 150 টাকা আমাকে বিকাশ করে দেওয়া লাগবে। এরপর আপনারা যখন হাতগুলো হাতে পাবেন তখন আপনাদেরকে বাকি 500 টাকা দেয়া লাগবে। যারা যে কয়টা মন চাই হাতগুলো নিতে পারেন। এবং আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে পাখিগুলো ধরতে হয়।